নমস্কার বন্ধুরা, আমি আজকে আবার একটা রেসিপি নিয়ে এসেছি, নারকেল কই। তেল কই, কইয়ের অনেক কিছু রেসিপি খেয়েছেন, আজকে আমি নারকেলের কই করব। খুব সহজে হয়ে যাবে, এটা ভাত পোলাওর সাথেও কিন্তু খুব ভালো লাগবে। চলুন কীভাবে করছি দেখে নেওয়া যাক। এর জন্য আমি চারটে কই নিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি। কইটা হালকা আমি ভাজবো, বেশি কড়া কিন্তু ভাজবো না। আমি কড়াইতে সাদা তেল দিয়েছি, অবশ্যই সাদা তেলে করবেন। এবার মাছগুলো দিয়ে দিচ্ছি। যারা নতুন দেখছেন, চ্যানেলটা নতুন ভিজিট করেছেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে রাখবেন, তাহলে আমার সমস্ত নোটিফিকেশান কিন্তু আপনাদের কাছে সবার প্রথমে চলে যাবে। এখানে আমি একটা মশলা করে নিয়েছি, তার জন্য মিক্সিং বলে আমি লঙ্কা নিয়ে নিচ্ছি। আপনারা ঝালটা বুঝে দেবেন কেমন ঝাল খাবেন। এবং ছোটো ছোটো তিন টুকরো আদা নিয়ে নিয়েছি। নারকেল কই, নারকেল তো দিতেই হবে, তার জন্য আমি দু চামচ নারকেল কোড়া নিয়ে নিলাম। আর এখানে দু চামচ জিরের গুঁড়ো নিয়ে নেব। এটা ভালো করে মিক্সিতে এবার পেস্ট করে নিতে হবে। দেখুন মাছগুলো আমার ভাজা অলরেডি হয়ে গেছে, আমি এবার তুলে ফেলব। যারা পুরনো বন্ধু আমার পাশে রয়েছেন, অসংখ্য ধন্যবাদ, এইভাবে আমার পাশে থাকবেন। এখানে আমি নারকেলের দুধ নিয়ে নিই, কিন্তু গরুর দুধ নিয়েছি। আপনাদের যদি পছন্দ হয় অবশ্যই নারকেলের দুধ নিতে পারেন, আমি গরুর দুধ ইউজ করেছি। আপনারা যদি পছন্দ করেন অবশ্যই নারকেল দুধ নিতে পারেন। মাছগুলো আমি ভেজে ওই দুধের মধ্যেই রেখে দিলাম। আমি এখানে কোনো প্রকার জল ইউজ করিনি, কিন্তু জাস্ট গরুর দুধ আমি এখানে ইউজ করেছি। এবার ওই তেলেতে আমি অল্প হাফ চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম ফোড়ন। এবার যে মিক্সিতে মশলাটা পেস্ট করে গেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এর সাথে সাথে লবণ দিয়ে দিচ্ছি আর হলুদ দিয়ে দেবো। হলুদের পরিমাণটা অল্পই দেবো, বেশি দেব না। এটা কিন্তু ভাতের সাথে, রুটির সাথে, এমনকি পোলাওর সাথেও ভালো লাগবে। বাড়িতে অতিথি আসলে আপনারা এই রেসিপিটা কিন্তু করে খাওয়াতে পারেন। যারা নতুন বিবাহিত জীবন শুরু করেছেন, শ্বশুর বাড়িতেও কিন্তু এই রেসিপিটা করে খাওয়াতে পারেন। আপনারা কিন্তু মন জয় করে নিতে পারবেন এই রেসিপিটা করলে। কইয়ের তো অনেক রকম রেসিপি হয়, তেল কই, ঝাল কই, অনেক কিছুই হয় কইয়ের পাতুরি। আমি করলাম আজকে নারকেল কই। দেখুন মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে এবং ভালো করে কষানো হয়ে গেছে। এবার যে দুধটা আমি রেখেছিলাম মাছের মধ্যে ভিজিয়ে, সেটা একেবারে মাছ সহ দুধটা আমি দিয়ে দেবো। যদি আমার রেসিপি ভালো লাগে অবশ্যই ফ্যামিলি, বন্ধুবান্ধব এবং আত্মীয় স্বজনের কাছে কিন্তু শেয়ার করবেন। দেখুন এবার একটু ভালো করে ফুটতে হবে। গ্রেভিটা ঘন হয়ে গেলে জাস্ট নামিয়ে দেবো, আমার রেসিপি পুরো কমপ্লিট হয়ে যাবে। দেখুন ঘন হয়ে এসেছে, আমি এবার এটা সার্ভ করে দিচ্ছি। এটা ভাতের সাথে পোলাওর সাথে খুবই ভালো লাগবে, একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন। আমি এবার সার্ভ করে দিচ্ছি গরম গরম, গরম ভাতের সাথে, এমনকি বাসন্তি পোলাওর সাথেও ভালো লাগবে। আর প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অনুরোধ থাকলো, যারা দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ, এইভাবে আমার পাশে থাকবেন। আর প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এই পর্যন্ত, আগামীকাল আবার নতুন কোনো রেসিপি নিয়ে আসবো, ততক্ষণে ভালো থাকবেন। নমস্কার।